আমরা তো মানুষের জোট চাইছিলাম সেটা আমরা চাইছিলাম মানে আক্রান্ত আমরা মঞ্চ শুধু চাইছিল না মানে রাজ্যের বিভিন্ন অংশের মানুষ তারা প্রত্যেক অনেকেই আমাদের সঙ্গে ফোনে ফেসবুকে ইমেলে বা দেখা করে আমাদের সেই কথা জানিয়েছিলেন এবং তার মধ্যে এমন মানুষও আছেন যারাই শাসক দলের মধ্যেই রয়েছেন শাসক দলের দ্বারাই তারা আক্রান্ত হয়েছেন সেই জায়গা থেকে আমরা যে বলেছি যে আমরা নিঃস্বার্থ বাইরে থেকে সমর্থন চাই সক্রিয় সহযোগিতা চাই এবং ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এবং বামফ্রন্ট কমিটির তরফ থেকে সেটা ঘোষণা করা হয়েছে দু সালে এই দু রাজ্যে দুশো চুরানব্বইটি আসনের কোনো একটি আসনেও বর্তমান মুখ্যমন্ত্রী প্রার্থী ছিলেন না কিন্তু মানুষ ভোট দিয়েছিলেন সেই মমতা ব্যানার্জিকে লক্ষ্য করে এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন আজকে মানুষ ভোট দেবেন সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি যে কেন্দ্রেই প্রার্থী হন না কেন অতএব শোভন চট্টোপাধ্যায় আমি শুনেছি তার প্রচুর অর্থ আছে তার অনেক লোকবল আছে তাই থাক না কিন্তু মানুষের মনের কাছে এই আক্রান্ত মঞ্চের মানুষের যে দাবি সেই দাবির সমর্থন আছে এবং আশা করি মানুষ যদি অবাধে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এটা মানুষের জয় হবে আক্রান্ত আমার মঞ্চের প্রার্থী নির্বাচিত হবে